আত শত আয়োজনে কিছুটা সুখময়, বেশিটা বেদনা বিধু। সব ব্যথা ভুলে যাই মনের মাঝে যদি বাজে, কিছু কথা কিছু সুর, কিছু কথা কিছু সুর, কিছু কথা কিছু সুর, কিছু কথা কিছু সুর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জুয়েল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৌমিতা কালচারাল একাডেমি নিবেদিত সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান কিছু কথা কিছু সুরে। দর্শক, আপনারা হয়তো অবগত আছেন, কিছুদিন আগে প্রয়াত হয়েছেন আমাদের বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী বশির আহমেদ। আমরা আজকে আমাদের এই পর্বটি উৎসর্গ করছি প্রয়াত কণ্ঠশিল্পী বশির আহমেদ স্মরণে। দর্শক, আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় জুটি এনামুল চৌধুরী লাজুক এবং সেলিনা আপা। চলুন আমরা তাদের সাথে পরিচিত হই এবং কথা বলি। লাজুক ভাই, কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি ভালো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপা কেমন আছেন আপনি? হ্যাঁ, আমরা ভালো আছি, সবাই ভালো, আপনি ভালো? আমি খুবই ভালো আছি, তবে আজকে আরও ভালো লাগছে যে আপনাদের মতো দুজন গুণী শিল্পীকে পেয়েছি গান শোনার জন্য। ধন্যবাদ। তো এনামুল ভাই, প্রথমে যেহেতু আপনার কাছ থেকে গান শুনব, আপনি হয়তো অবগত হয়েছেন যে আমরা আমাদের এই পর্বটি উৎসর্গ করছি প্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী বশির আহমেদ স্মরণে। তো প্রথমে কি ওনার কোনো গান আপনার কাছ থেকে শুনব? অবশ্যই তার গান করব। তো কোন গানটি শুনব প্রথমে? আমরা প্রথম আমি চাচ্ছি পিঞ্জর খুলে দিয়েছি এই গানটা দিয়ে শুরু করব। চমৎকার। আসলে ওনার মতো একজন গুণী শিল্পী পিঞ্জর খুলে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত এবং শ্রোতাকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশ। আশা করি গানটি আমাদের দর্শক শ্রোতা প্রাণ ভরে উপভোগ করবে। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, পিঞ্জর খুলি দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা, যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা, শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়, শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে আকাশে উড়ে যা, যারে পথ ভুলে যা, যারে আকাশে উড়ে যা, যারে পথ ভুলে যা, জানি রে এ জীবনে তোকে পাবার নয়, আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়, জানি রে এ জীবনে তোকে পাবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি।
অসাধারণ। তবে আমাদের শ্রদ্ধেয় শিল্পী বশির আহমেদ স্যার তার গানে বলেছিলেন ভুলে যাওয়ার কথা, এবং আরেকটি কথা উনি বলেছেন, যারে পথ ভুলে যা। তো আমরা কখনোই এই পরম শ্রদ্ধেয় শিল্পীকে ভুলব না, এবং আমার মনে হয় উনি ওনার ঠিকানা দর্শকের হৃদয়ে, ভক্তদের হৃদয়ে ঠিকই খুঁজে পেয়েছিলেন। সে গান গিয়েছেন, সুর করেছেন, অনেক সুন্দর সুন্দর গান করেছে, অনেক গুণী মানুষ। যে ওনার গান করার মতো সাহস তো রাখা যায় না, তারপরে চেষ্টা করি আর কি। অসম্ভব সুন্দর হয়েছে আপনার গানটি। তো আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় শিল্পী বশির আহমেদ স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি। এখন কি আমরা কোনো ডুয়েট গান শুনবো আপনাদের কাছ থেকে? হ্যাঁ, একটা ডুয়েট করবো আমরা, বাংলা ছবির জনপ্রিয় একটি গান, আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। বাহ, চমৎকার, শুনি তাহলে গানটি। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেখানে আমাকে রেখো আর কোথা যাব না জীবনে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্ত। তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে। তোমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। চমৎকার লাগলো গানটি। আপনাদের কোথাও যেতে হবে না, দর্শক এবং ভক্ত যারা রয়েছেন তাদের হৃদয়ে আপনারা থাকবেন দুজন। তো আপনাদের সাথে আবারও কথা বলবো, আপনাদের গান আবারও শুনবো, কিন্তু আমাদের সময় হয়ে গেছে একটি বিরতি নেওয়ার।
সুপ্রিয় দর্শক, শুনছিলাম এনামুল চৌধুরী লাজুক এবং সেলিনা আপার গান। গান শুনতে শুনতে সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতি নেওয়ার। ফিরব কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আবাসন সংকট, আর এই নিরাপদ আবাসনের চাহিদা মেটাতে আপনার হাতের পাশেই নাবিলা হাউজিং প্রাইভেট লিমিটেড। ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে, উত্তরা, দক্ষিণখান, বাড্ডা, মিরপুর, শান্তিনগর, ঝিগাতলাতে রাজুক ও রিহ্যাবের তালিকাভুক্ত নাবিলা হাউজিং প্রাইভেট লিমিটেডের বিভিন্ন প্রকল্পের গুণগত মানসম্পন্ন ফ্ল্যাটের বুকিং চলছে। সুলভ মূল্যে বুকিং দিয়ে হন ফ্ল্যাটের গর্বিত মালিক। যোগাযোগ বাড়ি 10 তৃতীয় তলা রোড 1 সেক্টর 4 উত্তরা ঢাকা 1230, ফোন 8954006, মোবাইল 0119163014 17, 0119163013, ইমেইল nabilahousing@yahoo.com। উত্তরা, দক্ষিণখান, আশকোনা, বনানী এবং ঢাকার পাশে টঙ্গীতে গর্বিত ফ্ল্যাটের মালিক, সুলভ মূল্যে এবং সহজ কিস্তিতে আজই অত্যাধুনিক ফ্ল্যাটের বুকিং দিয়ে হন গর্বিত ফ্ল্যাটের মালিক। আগামীর আবাসন সংকট সমাধানের অঙ্গীকারে সবসময় আপনার পাশে রূপনগর রিয়েল এস্টেট লিমিটেড। যোগাযোগ বাড়ি নম্বর 27 চতুর্থ তলা রোড নম্বর 5 সেক্টর 7 উত্তরা ঢাকা 1230, টেলিফোন নম্বর 8957713, মোবাইল নম্বর 0193713358, ইমেইল info@rupnagarlimited.com। আভিজাত্যের স্পর্শে রূপনগর রিয়েল এস্টেট। মানব জীবনের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে আবাসন চাহিদা, আর এই চাহিদা মেটাতে অন্যতম প্রতিষ্ঠান তারিফ বিল্ডার্স এন্ড প্রপার্টিজ লিমিটেড। ঢাকা শহরের আধুনিক আবাসিক এলাকা, উত্তরা এবং পার্শ্ববর্তী টঙ্গীর বিভিন্ন লোকেশনে সুলভ মূল্যে বুকিং দিয়ে হন রিহাবের তালিকাভুক্ত তারিফ বিল্ডার্স এন্ড প্রপার্টিজ লিমিটেডের বিভিন্ন প্রকল্পের অত্যাধুনিক ফ্ল্যাটের গর্বিত মালিক। যোগাযোগ বাড়ি নম্বর 12 তৃতীয় তলা সোনারগাঁও জনপথ রোড সেক্টর 9 উত্তরা ঢাকা, টেলিফোন 9816573, মোবাইল 0192840256, 0167796650। নীল আকাশের নিচে ধরণী Limited Tarif Builders and Properties Limited Choice of comfort and luxurious living kichu kotha kichu shuru Shubhriyo darshok birotir por amra abaro phire elam Mohmita Cultural Academy nibedito sangeet bishoyok onushtan kichu kotha kichu shure cholun amra abaro ajker othidher shonge kotha boli ebong gaan shuni amra ekhon arekti jonopriyo duet gaan korte jacchi আপনাদের গান আপা অবশ্যই শুনব, কিন্তু তার আগে একটু আপনাদের অনুমতি নিয়ে আজকে যারা মিউজিশিয়ান ভাই রয়েছেন তাদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে চাই। অবশ্যই, প্রথমেই লিড গিটারে আছেন জননন্দিত এবং শ্রদ্ধেয় সঙ্গীত পরিচালক শরীফ শাহ, কিবোর্ডে আছেন পীযূষ ইসলাম, অক্টোপ্যাডে আছেন প্রদীপ দা, বেস গিটারে আছেন আরেক জননন্দিত মিউজিক ডিরেক্টর আশফাক টুলু, এবং আমার পিছনে যে মানুষটি অত্যন্ত সুখী মানুষ, তবলায় মানিক দাস। তো আপা, আপনারা বলছিলেন যে আপনাদের একটি আরেকটি ডুয়েট গান করবেন, তো শুনি গানটি। গানটির মূল শিল্পী শ্রদ্ধেয় শুভেন্দু স্যার এবং সাবিনা ইয়াসমিন। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার
চিরো আশার আলো, তুমি যে আমার চিরো আশার আলো, তোমারই পরশে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মানবিমানে, তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মানবিমানে, আমারই সাধনা তোমার মনের কাছে ছাই যেতে, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে অসাধারণ। আর আমি বলি আপনারা দুজন আমাদের ভুবনে সুরের আলো। তো লাজুক ভাই, আপনাদের গান আবারও শুনব, কিন্তু আমাদের আবারও সময় হয়ে গেছে আরেকটি ছোট্ট বিরতি নেওয়ার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন শ্রদ্ধেয় এবং কিংবদন্তি কণ্ঠশিল্পী বশির আহমেদ স্মরণে এবং তার স্মরণে উৎসর্গকৃত অনুষ্ঠান কিছু কথা কিছু সুর। আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেওয়ার, ফিরব কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। কিছু কথা কিছু সুর আর নয়, ভাড়াটিয়া হিসেবে থাকা আর নয়, বাসাবাড়ি পাল্টানোর ঝামেলা, ভাড়ার টাকা দিয়ে আজই হোম, ঢাকা শহরের প্রাণকেন্দ্র উত্তরা দক্ষিণখান আশকোনা বনানী এবং ঢাকার পাশে টঙ্গীতে গর্বিত ফ্ল্যাটের মালিক, সুলভ মূল্যে এবং সহজ কিস্তিতে আজই অত্যাধুনিক ফ্ল্যাটের বুকিং দিয়ে হোন গর্বিত ফ্ল্যাটের মালিক। আগামীর আবাসন সংকট সমাধানের অঙ্গীকারে সবসময় আপনার পাশে রূপনগর রিয়েল এস্টেট লিমিটেড। যোগাযোগ বাড়ি নম্বর 27 চতুর্থ তলা, রোড নম্বর 5 সেক্টর 7 উত্তরা ঢাকা 1230, টেলিফোন নম্বর 8957713, মোবাইল নম্বর 01937133581, ইমেইল info@rupnagarlimited.com। আবিজাত্যের স্পর্শে রূপনগর রিয়েল এস্টেট, রূপনগর রিয়েল এস্টেট লিমিটেড। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আবাসন সংকট, আর এই নিরাপদ আবাসনের চাহিদা মেটাতে আপনার হাতের পাশেই নাবিলা হাউজিং প্রাইভেট লিমিটেড। ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে উত্তরা দক্ষিণখান বাড্ডা মিরপুর শান্তিনগর ঝিগাতলাতে রাজুক ও রিহ্যাবের তালিকাভুক্ত নাবিলা হাউজিং প্রাইভেট লিমিটেডের বিভিন্ন প্রকল্পের গুণগত মানসম্পন্ন ফ্ল্যাটের বুকিং চলছে।
সুলভ মূল্যে বুকিং দিয়ে হন ফ্ল্যাটের গর্বিত মালিক। যোগাযোগ বাড়ি 10 তৃতীয় তলা রোড 1 সেক্টর 4 উত্তরা ঢাকা 1230, ফোন 8954006, মোবাইল 0119163014 1 7, 0119163014 1 3, ইমেইল nabilahousing@yahoo.com। স্বপ্ন ছোঁয়ায় হাতের মুঠোয় আপন ঘর আমরা গড়ি, নাবিলা হাউজিং প্রাইভেট লিমিটেড। নাবিলা হাউজিং প্রাইভেট লিমিটেড, স্বপ্ন যত দূর আমরা তত দূর। মানব জীবনের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে আবাসন চাহিদা, আর এই চাহিদা মেটাতে অন্যতম প্রতিষ্ঠান তারিফ বিল্ডার্স এন্ড প্রপার্টিজ লিমিটেড। ঢাকা শহরের আধুনিক আবাসিক এলাকা উত্তরা এবং পার্শ্ববর্তী টঙ্গীর বিভিন্ন লোকেশনে সুলভ মূল্যে বুকিং দিয়ে হন রিহাবের তালিকাভুক্ত তারিফ বিল্ডার্স এন্ড প্রপার্টিজ লিমিটেডের বিভিন্ন প্রকল্পের অত্যাধুনিক ফ্ল্যাটের গর্বিত মালিক। যোগাযোগ বাড়ি নম্বর 12 তৃতীয় তলা সোনারগাঁও জনপথ রোড সেক্টর 9 উত্তরা ঢাকা, টেলিফোন 9816573, মোবাইল 0192840205, 0167796550। নীল আকাশের নিচে ধরণী বুকে গড়ে তুলি সুখের নীড়, তারিফ বিল্ডার্স এন্ড প্রপার্টিজ লিমিটেড। তারিফ বিল্ডার্স এন্ড প্রপার্টিজ লিমিটেড, চয়েস অফ কমফোর্ট এন্ড লাক্সারিয়াস লিভিং। কিছু কথা কিছু সুর। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও একবার আমন্ত্রণ জানাচ্ছি মৌমিতা কালচারাল একাডেমি নিবেদিত সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান কিছু কথা কিছু সুরে। আমাদের সঙ্গে আছেন সুরের দুই পাখি এনামুল চৌধুরী লাজুক এবং সেলিনা। আবারও চলুন তাদের সাথে কথা বলি এবং গান শুনি। লাজুক ভাই, এখন আপনার কাছ থেকে আমরা কোন গানটি শুনবো? বশির আহমেদের আরেকটি গান করতে চাচ্ছি, সজনী গো ভালোবেসে এত জ্বালা। বাহ, এই গানটি তো একসময় বাংলাদেশের একটি বিখ্যাত গান ছিল, এখনো আছে, সবার মুখে মুখে ছিল। হ্যাঁ, এবং সবার মুখে মুখে ছিল এই গানটি, এবং আবাল বৃদ্ধ বনিতা সবার মুখে এই গানটি স্থান পেয়েছিল। তো আশা করি আপনার এই গানটি আমাদের যারা দর্শক রয়েছেন তারা প্রাণ ভরে উপভোগ করবেন। সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো না, ভালোবেসে এত জ্বালা কেন বলো না, তোকে আঁকি নেশা নেশা মনে জাগে কি তৃষা, বুকেতে জলে কামনা। সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো না, ভালোবেসে এত জ্বালা কেন বলো না। যত তার কাছে ডাকি সে তো ফিরে চায় না, এরি দয়ে ধরে তবু সুখের বায়না। যত তার কাছে ডাকি সে তো ফিরে চায় না, এরি দয়ে ধরে তবু সুখের বায়না। পারে না বোঝাতে পিয়াসি রাতে, পারে না বোঝাতে পিয়াসি রাতে, পিয়া পিয়া ভালো লাগে না, ভালো লাগে না। সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো না, যত ভাবে ভুলে যাব ভোলা তবু যায় না, মনে যে ছায়া ফেলে মনের আয় না।
যত ভাবি ভুলে যাব ভোলা তো বুঝায় না মনে যে ছায়া ফেলে মনের আয়না বিরহ রজনী কাটে না সজনী বিরহ রজনী কাটে না সজনী কি যে করি তুমি বলো না তুমি বলো না সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো না ভালোবেসে এত জ্বালা কেন বলো না। আসলে আমাদের শ্রদ্ধেয় স্যার তার গানে যে কথাটি বলেছিলেন ভালোবেসে এত জ্বালা, তা আমি ছোট মানুষ হিসেবে যেটি মনে করি আমরা স্যারকে ভালোবেসে কোনো ভুল করিনি, স্যারকে ভালোবেসে আমরা পেয়েছি অনাবিল সুখ এবং অনাবিল শান্তি। সে চলে জানি সে সারা জীবন গানের মাধ্যমে আমাদের কাছে বেঁচে থাকবে। আপনারা দুজন কষ্ট করে এসেছেন আমাদেরকে গান শুনিয়েছেন, সেজন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, যদি আপনারা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা যে ধরনের গান করি আপনারা অনুরোধ করবেন আগামীতে আমরা যাতে আপনাদেরকে আরও ভালো কিছু গান উপহার দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষে একটি কথাই বলবো, আজকে আমাদের এই অনুষ্ঠানটি যার স্মৃতির প্রতি উৎসর্গ করেছিলাম সেই শ্রদ্ধেয় বশির আহমেদ স্যার চির অমর হোক এবং পরপারে সুখী হোক, সেই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। খুদা হাফেজ।